जल्दी बसो, तुम ही हो। गाड़ी चलाओ। সাহস তোকে কে পাঠিয়েছে বল বল তো শালা শালা এই ওকে এখন মারার দরকার নেই বাবার বাৎসরিক আছে ওই দিন ও মরবে আমি মরতে পারবো না মহেন্দ্র সিং এর জন্য মহেন্দ্র সিং আমার
আয়না 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 কাছেতে আর আয়না 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 কাছেতে আর আয়না 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 কাছেতে আর আয়না হাতিদা আরে কি রে কি রে কি হয়েছে মুঙ্গু দাদার কাছ থেকে টাকা ধার নিয়েছো না লোকজন নিয়ে সব আসছে ওরা হ্যাঁ হ্যাঁ এর জন্য তো ভয় পাবার কি আছে চার চার আরে অনেকজন চার চারটা খুন করেছে আমি আমি কে কি আমার নাম বল হাতি দাদা আরে জোরে বল হাতি দাদা আগে চল আমি পেছনে আসছি এখানে দাঁড়িয়ে দেখ আমি ওকে কেমন করে জবাব দিই ওকে অনেক বড় দাদা কি করেছে সামলাবো ওই দেখো গুন্ডারা দাদাকে মারতে এসছে আসতে আরে হাতি দাদা ওদের চমকাচ্ছে তোমার কাছ থেকে পয়সা নিয়ে যারা দেয় না তাদের তুমি কি করো আমি ভালো করে জানি তার গলা কুচি কুচি করে কেটে নদীতে নদীতে আরে বলছে কেটে নদীতে ফেলে দেবে ফেলে দাও এটা আমি খুব ভালো করে জানি কাকু আমি খুব ভালো করে জানি আগেও একবার পয়সা না দেবার জন্য সারা রাত আমাকে বেঁধে কলার ধরে আমার মুখের উপর দমাতাম দমাতাম মেরে দাঁত ভেঙে দেবে তারপর আমার চপ্পল দিয়ে আমার মুখের উপর পটাস 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 আরে বলছে চটি দিও মারবে পটাস পটাস করে মেরেছিলে না আমি কোনো আওয়াজ করেছিলাম কি কাকু বলো না আওয়াজ করেছিলাম পুরো এলাকায় দৌড়ে দৌড়ে মেরেছিলে আমায় বলছে এখানে যেন আসতে না দেখি কিছু বলেছি আমি তোমার লজ্জার ব্যাপার এই কুকুরের খোঁজে ফের এখানে কখন আসবে সেটা তোমার লজ্জার ব্যাপার বুঝলে কাকু সেটা তোমার লজ্জার ব্যাপার আইরে ভুলু এভাবে ডাকলে লেজ নাড়তে নাড়তে ওখানে চলে যাব বুঝলে চার দিনের মধ্যে পয়সা পেয়ে যাবে কাকু চার দিনে পেয়ে যাবে যাও এখান থেকে যাও এখান থেকে যাও 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 এখান থেকে কি চমকাচ্ছে মাইরি চার দিনের মধ্যে পয়সা নিয়ে আসবি তাহলে জানে মেরে দাও অবশ্যই পেয়ে যাবে যাও যাক কোনোভাবে ম্যানেজ করে আমার চেলাদের কাছে আমার ইজ্জতটা তো বাঁচলো বাবা কি হলো রে কারা যেন এসেছে আসুন আসুন নমস্কার বলরাম বাবু বসুন সবাই বসুন হ্যাঁ বলুন এবারে দুর্গাপুজো ধুমধাম করে করতে চাই যদি আপনি অনুমতি দেন একদম চিন্তা করবেন না ধুমধাম করেই মানাবো এবার দুর্গাপুজো এমন হবে না পুরো দুনিয়া দেখবে প্রথমে বিলটা তো ছাপান তারপর চাঁদা তোলা শুরু করে দেবো এই বলুন কথা বলিস না আপনি যেমন বলবেন ধুমধাম করার দরকার নেই গতবারও তো ঝামেলা হয়েছিল প্রশাসন থেকে চাপও ছিল এবার সাধারণভাবে পুজো হবে না বাবা প্রতিবারের মতো না করে 12,000 লোকদের খাইয়ে সবাইকে জামা কাপড় দিয়ে এবারে দুর্গাপূজা করলে খুব ভালো হবে আপনাকে অমান্য করব যেমন বলবেন এত সম্মান দিচ্ছ আসলে বুঝতে পারিনি কোথায় ছিলাম হারিয়ে গেছিলাম কোথাও রাজার কথা মতোই করব সব চল 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 ছাড়ো আমাকে চল কি করছো ছাড়ো কি করছো কি অবে শালি ছাড়ো আমাকে নাটক করছিস কেন তো হ্যাঁ ওই চুপ আমার ভাই মিলন তোকে ডেকেছে এত লজ্জা না ছাড়ো তুমি এদিকে এসো হেই কে বে তুই সরি ভাই শুনলাম সবার সামনে তুমি ওকে রেপ করছো এতে কোনো অন্যায় নেই কিন্তু একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন তোর কিছু না যদি কারুর হাত পা না থাকে তাহলে কি রেপ করতে পারবে পারবে না তাহলে তুমি কি করে পারবে ও এসব আমাকে বলছিস কেন এসব আমাদের কারো জিজ্ঞাসা করছো হাত পা তো তোমাদেরই ভাঙবে তুই ভাঙবি আরে আমি তো ভাঙবো ভেবে তুই আমি সেই আমি চাকরি আসছি আরে এই শোনো উফ কি
করি বলতো? আজ মনে হয় দেখাই পাবো না। বদমাশ গুন্ডা আমাদের সব প্রোগ্রাম নষ্ট করে দিল। একটু আস্তে বল, শুনে ফেলবে। এই আমাদের কি করবে? আমি জেলে পুরে দেব না? তো নিজেও মরবে আর আমাদেরকেও মারবে। আমাদের নামে দিয়ে যেখানে খুশি যান। ওই চিকনি, তুই ওর সাথে মিলে ধান্দা করছিস? আমি কাউকেই চিনি না। আচ্ছা, তুই ওকে জানিস না? কি চাতা বলছিস? কি মনে হয়, বললাম না আমি ওর সাথে আসি। চল 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 চল, এই নাটক বন্ধ কর। পুলিশ স্টেশনের ভেতরে ঢুকলে না সব মনে পড়ে যাবে। চুপচাপ ওখানে যা কিছু হয়েছে সেই ব্যাপারে মেয়েটা কিছু জানে না। যা কিছু হয়েছে আমি থানায় গিয়ে সব বলবো, বুঝলি? তুই এখন যা। কি যা? না আবে যা। কিছু বুঝলেন? আচ্ছা ম্যাডাম, কেউ যদি কাউকে হেল্প করে তাহলে কি তাকে শয়তান, বদমাশ, গুন্ডা, পাগল বলা হয়? এটা হেল্প? ঠিক তাই, এটাই। তোমাকে দেখলে তো মনে হয় না, তোমার কথাগুলো না বিষাক্ত, এই রকম কীটের মতো কামড়াতেই থাকে। এই হোয়াট ইউ মিন? সত্যি কথা কেউই সহ্য করতে পারে না। ও এখনো পৌঁছায়নি, 4 ঘন্টা হয়ে গেছে। আমি মধুমিতা, গ্রাম থেকে এসেছি মন্দিরের ব্যাপারে কথা বলতে মাতাজির সাথে। অ্যাপয়েন্টমেন্ট ছিল, রাস্তায় দেরি হয়ে গেল। এতক্ষণ তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। উনি নেই? ভক্তদের ডাকে উনি বিদেশ গেছেন, 10 দিন পর ফিরবেন। উনি আসলেই তোমাদের কথা বলবো। কি করি তাহলে? চল ফিরে যাই, যখন এসেছি দেখা করেই যাব। এখানে কোনো থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, আশ্রমে থাকার ব্যবস্থা আছে। বলরাম বাবুই দেখাশোনা করেন। আমি ঠিকানা বলে দিচ্ছি, তোমরা দেখা করে নাও। ঠিক আছে। রাজার খেতে রাজা খুব ভালোবাসে। কচি লেবু শুধু রাজাকেই দে, আমার চাটা হলো না। কি হচ্ছে? বলরাম, বলরাম, বল। কার এত সাহস যে বলরাম বলরাম করে বাচ্চাকে ডাকার মতো ডাকছে? হাই। বলরাম আছে এখানে? এই হলো সেই বলরাম যাকে আপনি ডাকছেন? এটাকে নিয়ে যাও তো ঘরে। কিরে, রেগে গেছে মনে হচ্ছে? আরে না রে, ওসব কিছু না। এই আন্টি তোকে ডাকছে। আন্টি?
বল বল বলেছে আর তিন চার দিনের মধ্যে নামটা বলবে একটা দেব এই মিস্টার মজা হচ্ছে এই মিস্টারটা বলরামের আগে লাগাও তবেই বলবো বলবো না তবে তো এই বাচ্চাটাই বলরাম কেন চর্বি জমেছে এই তোকে বলছে হ্যাঁ হয়ে গেছে তো আচারের কোম্পানি তো তেল খেয়ে খেয়ে চর্বিটা একটু বেড়ে গেছে আর কি হ্যাঁ ঠিক আছে মিস্টার বলরাম সাহেব আছেন আমি বলরাম কি হয়েছে বলুন ওই চাকরটা না বড় বদমাশ ও চাকর নয় কোম্পানি ওরই তাহলে আপনি হ্যাঁ আমার বাবা আপনি কে আমরা আশ্রম থেকে আসছি থাকার ব্যবস্থা করে দিন না প্লিজ গেস্ট হাউসে ওনাদের থাকার ব্যবস্থা করো থ্যাঙ্কস ধন্যবাদটা আমার জন্য তো সুপার পিছনেও সুপার সামনেও সুপার মেয়েদের পটানো তোর থেকেই শিখতে হবে এই এই তুমি আমাকে সুপার বলছো না তো মিথ্যে বলবে না তুমি আমাকেই সুপার বলেছো আমি মিথ্যে বলি না তাহলে কাকে কাকে সুপার বলছো একে সুপার বলেছি আমাকে এর হাতটা সুপার এর ঘোড়াও সুপার এক মিনিট এক এর ডিকিও সুপার সব মিলিয়ে এর ফিগার সুপার হি সুপার এবার কি বলবে ঘুষি মেরে দিল তো কিছু না তোর সুন্দর রূপ দেখে ও জ্বলে যাচ্ছে বাবা মধু বলছি কেমন আছো ভালো আছি বল কি খবর ভালো আছি মাতাজির সাথে দেখা হয়নি দেরি হবে ঠিক আছে ভালো থাকিস বাই এখানে কি করছিস গুন্ডা কোথাকা এই চুপ কর না ওর জন্যই তো থাকতে পারছি এবারে মজা দেখ এ নিজেকে ঋত্বিক রোশন ভাবে না এবার দেখ কে অনলাইন মারবে এই রাজা পরে পস্তাতে হবে ছেড়ে দে দেখ কেমন তাকিয়ে আছে এই রাজা মেয়েদের এভাবে দেখিস না এসব একদম ভালো নয় আমার ভালো লাগে আমি দেখব পাশে যে দাঁড়িয়ে আছে দেখ সদ্য চিড়িয়াখানা থেকে এসেছে বেশি লাইন মেরো না ও শুধু আমাকেই ভালোবাসে তুমি যতই স্টাইল মারো ও শুধু আমার দেখ হাত পা কেমন চালাচ্ছে যেন পাহাড়ি বাদর আমাদের কাছে পেলেই যে চে কথা বলবে আয় মানছি আমি ঋত্বিক রোশন নই তুমি কি ঐশ্বর্য রাই ঠিক আছে আমি লাইন মারছিলাম তুমি কি করে জানলে তুমিও কি মারছিলে না আমি কেন এটা কি তোমায় কেন তুমি কি করে বললে চিড়িয়াখানা থেকে এসেছে হ্যাঁ এটা তো ছাড় এ পাহাড়ি বাঁদর তুমি কোন পাহাড়ে দেখেছো একে বাঁদরের মতো লাফাতে ছেড়ে দে তুই এটাও ছেড়ে দে আমার কলার চেপে ধরলি কেন এ কি রাস্তার ভিখারি মানছি এটা সত্যি তুমি কি করে বললে ভিখারি বলেছে এই ব্যাপারে তুই কিচ্ছু বলবি না রাজা সত্যি এই মেয়েটা বলেছে না তুই ডায়লগ দিচ্ছিস হ্যাঁ ওই সব ডায়লগ দিচ্ছে এই দূর থেকেই তোমার মনের কথা জানতে পারি আর কাছে এলে তো কাছে এলে ভিতরের কথাও বলতে পারি কি বলবে এটাই যে তোমার বুকে একটা তিল আছে তুমি কি করে জানলে মানে ওখানে সত্যি তিল আছে এই ওর ওখানে তিল আছে এই মনসুর ভাই মেয়েটার বুকে তিল আছে একটা লোক ছিল তার একটা বোন ছিল সেই ঘটনাটা বলতে দে না আরে সেই মেয়েটাকে রাজা নিয়ে পালিয়ে গেছিল জানো তো তারা বিদ্রোহ ছিল ওকে আরে সেই মেয়েটা আরে বলতে দে না আমি বলেছিলাম না একজন আসবে এখন এ মেয়েটা মুম্বাইতে আছে তুলব না ক্লাস করতে হবে ওকে খুঁজে আমার হাতে তুলে দাও ব্যাস তোমরা কে ওকে মারবে না
ওকে আমি নিজের হাতে মারবো। বাহ, মারারও শর্ত? হ্যাঁ, এটাই আমার শর্ত। আমার ওসব জেনে কাজ নেই, শুধু মাল চাই মাল। ওসব ভেবোরা, যা চাও তাই পাবে, খালি কাজটা হওয়া চাই। ঠিকানা আর ফোন নম্বর রেখে যা, কাজ হয়ে যাবে। ঠিক আছে। ওরে বাবরে, কি গরম রাজা, আজকে রোদ্দুর না? তাতে কি হয়েছে? না, গলাটা শুকিয়ে গেছে তো, তাই ভাবছিলাম যে আইসক্রিম খাওয়া না খাবি খাওয়া না। এই তুই কি বাচ্চা, এত বড় হয়ে গেছিস তবু আইসক্রিম খাচ্ছিস? হয়ে গেলে কি আইসক্রিম খাওয়া যায় না? আইসক্রিম খেলে সর্দি হয়, সর্দি থেকে টিবি হয়, টিবি থেকে গলায় ক্যান্সার হয়, এটাই সত্যি। দেখ রাজা, দেওয়ার ইচ্ছা না থাকলে না বলে দে, কিন্তু এভাবে বাহানা করে আমার বোকা বাড়াস। এই এই দিবি কিনে বল। না দেবো না। দে না। এই হাতি, চল তো গ্যাস না, চাই না আমার, চল না, চাই না আমার। আরে চল না, আরে চল না, বললাম তো চাই না আমার। চল, খবর আমি বলছি চল না। তখন আমি খেতে চাইলাম, তখন আমাকে খাওয়ালো না। আইসক্রিম খাওয়ানো চল। এই মেয়েটা যে আইসক্রিম খাচ্ছে সেটা আমাদের দোষ কি? দুটো নিয়ে আয় সব ব্যাপারে জবরদস্তি করে একবারে ইয়ে। দুটো হাত থাকতে চামচ দিয়ে কি হবে দুধ? হায়, কি সুন্দর ঠোঁট! কার রে? তোর রে? আমার? আমার ঠোঁট তো কয়লার মতো, তুই এটাকে সুপার বলছিস? ইচ্ছা করে তোকে আইসক্রিম খেতে দেখতে, আমার এই চাটা দেখতে তোর খুব ভালো লাগছে? আইসক্রিম তুই খাচ্ছিস আর ঠান্ডা লাগছে আমার গলায়। এই শোন, আমায় একদম গ্যাস দিবি না বলে দিলাম। সত্যি বলছি রে, আমার নিজের চেহারা সম্পর্কে আমি কিছু জানি না। আমি তোমায় কিছু বলিনি গো, আমাকে দেখে এসব বলছো না? বুঝেছি, এটা নাক দিয়ে খেতে হয় না? হ্যাঁ, নাক দিয়ে খেতে হয়। গুড আনসার, আই লাইক ইওর অ্যাপ্রোচ। বলো, তুমি আমাকে দেখেই বলছো না? আমি সত্যি বলছি, একে দেখেই বলেছি। দেখো কেমন সুন্দর লাগছে। একে দেখে যত্তস খাইয়ে আবার ধুয়ে দিয়ে গেল। এই অ্যাপ্রোচটাও খুব ভালো। কিরে, পকেটে পয়সা আছে? আমার কাছে 10 পয়সাও নেই। ঠিক আছে, বিলটা দিয়ে দিস। এই অ্যাপ্রোচটা একদম ভালো না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওরা এসে গেছে। কি রে তোরা, ওই ঘষা মাজা মাল, বোরিং খুব। কোনো নতুন আইটেম পাঠিয়ে দিস। স্যার, দুটো মেয়ে আছে, গ্রাম থেকে এসেছে, আশ্রমের গেস্ট হাউসে আছে। আপনি প্লিজ যান। এই এখানে চোর ঢুকেছে এমন ইনফরমেশন আছে আমাদের কাছে। এই ভেতরে যাও, চলো চলো, এই ঘরে তালাশি নিতে হবে, চলো। আরে কেউ নেই এখানে, আরে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনি এভাবে ভেতরে ঢুকতে পারেন না, বেরিয়ে যান। আরে করছেনটা কি? চিজ বড়ি হে মস্ত মস্ত, তু চিজ বড়ি হে মস্ত। পুরো অক্ষয় কুমার বলে, এখানে কেউ নেই, বেরিয়ে যান বলছি। ওহো, ওর কথা শুনতে পাচ্ছেন না? বেরিয়ে যান বলছি। কি হ্যাঁ, আরে ওকে মারছেন কেন? ওই চুপ, কি করছেন? নাকি এমন লাঠি মারবো না, বিছানা শুয়ে থাকবে 3 মাস। কিছু পাওনি তো, এখানে চোর নেই। কাম অন, মুভ মুভ, সব বাইরে যাও, চলো। আলবিদা। মশলাটা ঠিক করে দিস। আশ্রমের খাবারটা ভালো ছিল তাই না? পুরো নিরামিষ। হুম,
কি রে, একা মেয়েদের দেখলেই দাদাগিরি করতে ইচ্ছে করে, পুলিশকে ডাকবো? যা এখান থেকে। থ্যাংকস ম্যাডাম। শহরে নতুন এসেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। দেখেই আমি বুঝেছি, পাশেই আমার বাড়ি। এসো না, পরে ড্রপ করে দেবো। এসো না। ওরা দুজন এর সাথে যাচ্ছে। মাথা বোধ ফেটে গেছে, পালাই এখন, পালাই। আরে কি দেখছ? আমি কি তোমরা জানো টাকার জন্য সবকিছুই করি এবং করাইও? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যদি না মানো তাহলে এই বেশ্যাপট্টিটাকে অ্যারেস্ট করিয়ে কোর্টে পাঠিয়ে দেব। ফাইন খুবই অল্প। বেশ্যাপট্টি থেকে অ্যারেস্ট হওয়ার কারণে তোমার ছবি নিউজ চ্যানেলে দেখা যাবে। বিনা কিছু করে শাস্তি পাওয়ার চেয়ে দোষ করে পালিয়ে যাওয়া অনেক ভালো। আরে 5 মিনিটের তো ব্যাপার। আরে আরে এ কি বলছে? হ্যাঁ এ কি বলছে? আরে চল চল বুলবুল, চল চল চল। আরে চল, ওই চল না, চল একদম চিল্লাবি না, ওই চল 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 ছেড়ে দিন বলছি, চল 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 চল। নমস্কার স্যার। না মানে একে চাই, মানে এই মেয়েটাকে চাই। তোর তো ওই চল ফট ফট এখান থেকে ফট। না মানে মেয়েটাকে, বড় বলছি বড় বলছি, না 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 না, আমার এই মেয়েটাকে চাই, আমার এই মেয়েটাকে চাই, পাগল নাকি? মেয়েটাকে চাই কিন্তু তোকে, আমার এই মেয়েটাকে চাই বলছি। বড় স্যার কিছু করবেন না স্যার, আমার এই মেয়েটাকে চাই, একদম স্যার কিছু করবেন না স্যার, আমার এই মেয়েটাকে চাই স্যার, স্যার আমার এই মেয়েটাকে চাই স্যার, কিছু করবেন স্যার, আমার এই মেয়েটাকেই চাই প্লিজ স্যার। তোর চুমু মেয়েটার পছন্দ হয়নি, তোর এই মেয়েটাকে চাই? আমার ঘুম পাচ্ছে। আবে এই সালা পাঠা, এ মেয়েটা তোর চাই নাকি? বল না, এই বল না। ও
দ্বিতীয়বার যদি দেখি সালা জানে মেরে ফেলবো, বুঝলি? থ্যাংকস। ইটস ওকে। সুপার দেখতে। এ তোমাকে সুপার বলছে না, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আমাকে দেখে নিয়ে আমাকে বলছে, তাই না রাজা? না না, বললাম তো না, তোকে বলিনি। তাহলে কাকে বলেছিস? ঝলকে উঠেছে প্রেম আমার এই চোখেতে, সে চোখেতে বুঝে নে প্রেমের ইশারা। ধীরে ধীরে বাড়ে প্রেমের পিপাসা, আসবে যত কাছে দে দেবে যে সারা। ওই মাম্মা কাছে তে এসো না। ওঠে যে প্রেম আমার এই চোখেতে, সে চোখেতে বুঝে নে প্রেমের ইশারা। ধীরে ধীরে বাড়ে প্রেমের পিপাসা, আসবে যত কাছে দে দেবে যে সারা। কিছু কথা আর যায় না যে বলা, তা বুঝে নিতে হয় ইশারায়। তোমার চোখে যে ভুলে যায় সবই, কেটে যায় আমার সময়। হে হে হে, রূপ তোমার পাগল করে, প্রেমের নেশা আমায় মাতাল করে। আমি তোমায় ভালোবাসি মনের রানী রে। ঝলকে ওঠে যে প্রেম আমার এই চোখেতে, সে চোখেতে বুঝে নে প্রেমের ইশারা। ধীরে ধীরে বাড়ে প্রেমের পিপাসা, আসবে যত কাছে দে দেবে যে সারা। আমার রানী সব হোক জানা জানি, তুই ছুলে সব হবে রে সোনা। ওরে ও রাজা কেন দাও সাজা, কখনো ফেলে একা যেও না। হে হে হে, চোখে তোমার আগুন নেশা। হে হে আগুন নে ভাই ভালোবাসা, আমি তোমায় ভালোবাসি মনের রানী রে। ঝলকে ওঠে যে প্রেম আমার এই চোখেতে, সে চোখেতে বুঝে নে প্রেমের ইশারা। ধীরে ধীরে বাড়ে প্রেমের পিপাসা, আসবে যত কাছে দে দেবে যে সারা। ওই মাম্মা কাছে তে শোনা। মহেন্দ্র সিং এর পেয়ারের লোক যদি এই গ্রামে আর কেউ থাকে, তবে তারও এই অবস্থাই হবে। আর এর পেয়ারের লোক যদি এখানে কেউ থেকে থাকে, এখানে এসে নিয়ে যাক। এই এখানে কে আছিস? তোদের মধ্যে কে আছিস ওকে নিয়ে যা। এটা একটা বেয়াড়িস লাশ, জ্বালিয়ে দাও।
এই হ্যাঁ বল কালেকশন ঠিক করে করবি আচ্ছা ঠিক আছে চালাকি করলি না হাত কেটে ফেলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাজা হ্যাঁ কি হলো আমার উপর সন্দেহ কর আমার সততার উপর সন্দেহ করলে আমার কিন্তু রাগ চলে আসবে কেন কি করবি না ওই পথেই আবার ফিরে যাবে হ্যাঁ 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 তাহলে বললি কেন জানি না আবার বললি কেন আমি তোর ড্রাইভার নাকি রে আমি তাই কি বললাম আমরা তো দুজনের ভাইয়ের মতো আমি তোর ভাই নই কি বলছিস তুই কি হচ্ছে কি আরে তোমাকে না গ্রাম থেকে যে মেয়েরা এসেছে ওরা হাসপাতালে ভর্তি আছে তোমাকে যেতে বললো এখন কি করবি আমার তো তোকে যেতেই হবে না কিন্তু তোকে নিয়ে যাবো না কেন ভাই তোর মধু হসপিটালে আছে আর আমারও কাজটা হয়ে যাবে একসাথে গেলে কি ক্ষতি হয়ে যাবে আমায় নিয়ে চল না প্লিজ আরে বস না লাথি মারার কি হলো এমনিতে তো বসছিলাম আমি হ্যালো তুমি যে মেয়েটাকে খুঁজছো তার খোঁজ পাওয়া গেছে কোথায় কোথায় ও যাক বাবা মধুর কিছু হয়নি কি হয়েছে লো বিপি অজ্ঞান হয়ে পড়ে গেছে ইটস ওকে কিন্তু এই ফলগুলো আমার শরীর খারাপ ভেবে এই ফলগুলো এনেছো তাই না আজই ছুটি দিয়ে দেবো আপনি ওষুধটা নিয়ে আসুন অ্যাকচুয়ালি লো বিপি হলে লবণ খায় না না মানে খেতে পারে আমি গিয়ে বিল দিয়ে আসছি আমি দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একই তো ব্যাপার না মানে তোমার বান্ধবী তো আমারও বান্ধবী তাই না আমি কিছু ভুল বললাম ওকে টেক কেয়ার সাবধানে যেও চলো বাই 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 তোমার জানি না কেন আমার এরকম প্রথমবার হলো ঠিক আছে তুমি যাও গিয়ে আরতি দেখো কিছু হয়নি তো কিছু না যাও মাল সব তৈরি আছে তো আজই পাঠাতে কি হচ্ছে বাবু
কিছু হয়নি, তোমরা যাও। আচ্ছা, বেঁচে গেল সালি। এই হলো ওর ছবি। বোম্বে আসার কারণটা কি, কি করতে চায় এখানে, আমার সব খবর চাই। কি ব্যাপার? ভয় পাবেন না ম্যাডাম, দাদাকে জানেন? দাদা হলো বিনা সুরওয়ালা হাতি। তুমি যেমন ভাবছো সেরকম হাতি নই, পাগলা হাতি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভেতরে চলে আসছো যে। আরে কি ব্যাপারটা কি? আমরা বসে কথা বলি। হাতিকে বসে কথা বলার জন্য চিড়িয়াখানা নয়, দাঁড়িয়েই বল। আমি এসব কথা কেন শুনবো? বলছি কি, রাজাকে তো চেনো। কে? ইংল্যান্ডের রাজা? না 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 না, তুমি যার জন্য এই ঘরে থাকতে পারছো সেই রাজা। আমাদের সবার প্রিয় রাজার কাল জন্মদিন। বলরাম বাবু তোমাদের নিমন্ত্রণ জানিয়েছে, সময় মতো এসে পেট ভরে খেয়ে চলে যাবে। তোমার মালিকের জন্মদিনে আমি কেন আসবো? কি বললে? আমি কেন আসবো? ভালোবাসার জন্য। আমি কি বলেছি আমি ভালোবাসি? না। তাহলে কেন আমাকে বললে? ম্যাডাম, গ্রাম থেকে মুম্বাই এসে রাজার ভালোবাসার জন্যই এই গেস্ট হাউসে থাকতে পারছো তুমি। তাহলে গ্রামের থেকে যারা বোম্বাইতে আসে তাদের সবাইকে জন্মদিনে নিমন্ত্রণ করবে? করবে কিনা বলো? এটা কি করে সম্ভব? তাহলে আমাদের যে নিমন্ত্রণ করছো ভিখারি মনে হচ্ছে? চিবিও না, আমার কথার উত্তর দাও। চিবচ্ছি? কথা শোনো, তোমার যদি আসতে ইচ্ছে না করে তাহলে এসো না। তুমি এখানে কেন এসেছো? তোমাকে নিমন্ত্রণ করতে। এখন তো বারণ করছো। ঠিক আছে এসো। এই সিদ্ধান্ত নাও তুমি। আরে রে 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 রে, এটা কি জিনিস রে? আজ রাজার জন্মদিন, অল্প ভাঙেতে হবে না। তাই রাজা বলেছে মিক্সিতে ভাঙগুলো ভালো করে পিষিয়ে পিষিয়ে নিতে। আরে সারা মুম্বাই নাচবে। থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা দাদা, গ্রামে কি হয়েছিল বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলো, মনে করিস না। বলো না দাদা, বলো না, বলো না। আরে তোরা সহ্য করতে পারবি না দাদা? তোমায় বলতেই হবে দাদা। না না না, চাপ না দাদা। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি। একটা না দুটো না চারটে জীবন, শয়তানের মতো চারটে জীবন নিয়ে পালিয়ে আসা খুনি আমি, পাপি আমি। ওই চারজনের মরণ চিৎকার এখনো কানে বাজে। আর তারপর থেকে আমি আর মানুষ নয়, আমি শয়তান খুনি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি বাইরে খরগোশ, ভেতরে হাতি, পাগলা হাতি। এখানে কি ব্যাপার? বলরাম বাবুর সাথে দেখা করতে এসেছি, উনি আসতে বলেছেন। এখানে কি হচ্ছে? রাজা, ছেলেদের নেশা ঠিক হয়নি। থ্যাংক ইউ। কি বলছিলে? আমি বলছিলাম এখানে কি হচ্ছে। কিছু না, কিছু না। আরে বলো না, তোমার জন্মদিন না মানে বলছিলাম সবাই আনন্দ করছে। আমার জন্মদিন যেন নাটক করছে। আচ্ছা বলরাম বাবুকে দেখছি না তো। রাজা, ছেলেরা বায়না করছে ওরা চিকেন ফ্রাই খাবে, তো এরা কাজ কর। আজকারও জন্মদিন? ঠিক বলেছ। কার? এইমাত্র যে গেল না হাতি। হরি। ওহো, তাহলে আমি আসছি। আচ্ছা আমি যাচ্ছি। রাজা, রাজা, ওরা তোকে ডাকছে। এখানে আসলে না চোখ উপরে নেব। আমি কিন্তু যাচ্ছি। বাবাকে কিছু বলতে হবে কি? আমি ওনার সাথে দেখা করতে আসিনি। ঠিক আছে, তাহলে কার জন্য এসেছো? হাতির সাথে দেখা করতে এসেছি। হ্যাপি বার্থডে। এটা কফি নয়, দুধ। হ্যাঁ, এ কি?
সবুজ রঙের? নীল রঙের দুধ খাওয়া উচিত না, সবুজ রঙের খেতে পারো, খেয়ে না, মজা আসবে। দুধ ভেবে ভাং খাচ্ছে। মুখের হাসি মাহবা, তোমার চলা মাহবা, হুকসুর চোখে চোখে যে কথা বলা, লচক মচক দুলিয়ে কোমর, একই নেশায় ভরা ও মন চলা, ছুটে যেতে চায় মন, উথাল পাথাল জীবন, মনেতে যে কথা আজ হোক না যে বলা, সে কথা রেখেছি মনের এই কোণে। মুখের হাসি তোমার চলা, হোক শুরু চোখে চোখে যে কথা বলা, লাচক মাচক দুলিয়ে কোমর, একই নেশায় ভরা ও মন চলা। লাল লাল গালে মেশে ভালোবাসার রং, ভালোবাসার রং, ভালোবাসার রং রঙিন আজ মন, লাল লাল গালে মেশে ভালোবাসার রং, আর সে রং ছুঁয়ে যায় আমার জীবন। তোর ছোঁয়াতে কেন শিহরণে মাতে মন, মনকে বড় ভালোবাসে জীবন, মন যে বারে বার চাই যে তোমায়, তোমায় পেতে আর কি যে করি। বোঝনি কেন এতদিনে এ মন যে শুধু তোমারই, হে মন বোঝে না যে আজ তোমায় শুধু খোঁজে, আজ কানে কানে বলে যাও তুমি আমারই। মুখের হাসি মাহবা, তোমার চলা মাহবা, চলে যায় আন্টি আন্টি আন্টি, সারাদিন বিড়ি বিড়ি বিড়ি, চলে যায় আন্টি সারাদিন বিড়ি, সিফর সিনেমায় চলো দুজনায়। রূপের ঝলক নজর যে কারে, আরে নজর যে কারে, নজর কারে যে তীর বুকে তে মারে, তোমার রূপের ঝলক নজর যে কারে, নজর কারে যে তীর বুকে তে মারে, দিনে দিনে যেন আরো চাইছে পেতে মন, চাওয়া পাওয়ার খেলা নিয়ে জীবন, আমারই ভালোবাসায় ভরা মেঘ, তোর মনের আকাশ ঢেকে যায়, আমার দু চোখ যেন ভরে দেয়, হে মন বুঝে না যে আজ তোমায় শুধু খোঁজে, আজ কানে কানে বলে যাও তুমি আমারই। মুখের হাসি তোমার চলা, হোক শুরু চোখে চোখে যে কথা বলা, লচক মচক দুলিয়ে কোমর, একই নেশায় ভরা ও মন চলা, ছুটে যেতে চায় মন, উথাল পাথাল জীবন, মনেতে যে কথা আজ হোক না যে বলা, সে কথা রেখেছি মনের কোণে। হ্যালো, মেয়েটাকে পাওয়া গেছে? কোথায়?
আমিও আসছি। আচ্ছা কাজ শেষ করে দিই। তাড়াতাড়ি এসো। ঠিক আছে এক্ষুনি আসছি। কি ব্যাপার, আমার সাথে দেখা করতে চাইলে? শুধু দেখা করতেই নয়, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিছুই জানতে পারলাম না। ঠিক আছে, তুমি ওই গাড়িটার পেছনে চলো। তাহলে এই মুম্বাই শহর কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোমার ভালো লাগে? কি বলছো? আমিও মুম্বাইয়ের কথাই বলছি। তাহলে এখানকার মেয়ের সাথে কেন বিয়ে করছো না? আমি কিন্তু একটা মেয়ে দেখেছি। ট্যাক্সি! তুমি মেয়েটার খোঁজ পেয়েছো? আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, আমি খুব খুশি। এই আমার পরিবারকে শেষ করতে তুই একে পয়সা দিয়েছিলি, আর আমি একেই পয়সা দিয়ে তোকে মেরে দিলাম, দেখলি? চলে আয়। এই তুমি চলে যাও না প্লিজ। কেন? আমার কিছু বলার ছিল। নিজের সাথেই কথা বলো, চলুন। আমি কি কোনো অন্যায় করেছি? চলুন দাদা, চলুন। ওকে বলরাম বাবু, আমি ওই পরিবারটাকে শেষ করতে চেয়েছিলাম। আমাদের গ্রামে অশুভ হচ্ছে, গ্রামবাসীদের বক্তব্য মন্দির বন্ধ থাকার জন্যই এসব হচ্ছে। আপনার কথা আমি জানি, এজন্যই এখানে এসেছি। আমি চাই আমাদের গ্রাম আবার হাসি খুশিতে ভরে উঠুক, আপনি চলুন না। অবশ্যই, কিন্তু যেরকম তুমি চাও সেরকম হবে না। এত চিন্তা করার কি আছে? না, উনি বলছিলেন যে আমি যেটা চাই সেটা হবে না। মানে আমি যেমন চাই তেমন হবে? মানে কিছু না, তুমি যেমন ভেবেছো তার চেয়েও ভালো হবে। তুমি ঠিকই বলেছো, এমনটাই যেন হয়। আর আমার কাজ এখানে শেষ হয়ে গেছে। কিন্তু আমার কাজ তো এখনই শুরু হলো। তোমাকে আমাদের গ্রামে আসতে হবে। কেন? মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে। শুধু মন্দিরের অনুষ্ঠানের জন্য নাকি? সব প্রশ্নের উত্তর মেলে না মশাই। হ্যালো, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছো। না, এমনি সিগন্যাল হয়েছে কিনা দেখছিলাম। এখনই সিগন্যাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আমার তরফ থেকে গিফট। এটা মুম্বাইয়ের হালুয়া, এটা আমার কোম্পানির আচার, এটা রাস্তায় খাওয়ার টিফিন, উনি যদি চায় ওনাকেও দিও, এটা আমাকে মনে করার জন্য, এটা আমার ভিজিটিং কার্ড, এতে আমার ফোন নাম্বার আছে। তোমার বাড়িতে কি ফোন আছে? হবে হয়তো। তোমাকে খুব ভালো লেগেছে। কি বললে তুমি? তোমাকে খুব ভালো লেগেছে। কারোর জিনিস না বলে নিলে চুরি করা হয়। এটা এমন কি জিনিস যে চুরি করব? মধু দিদি আমাদের জন্য কত কি নিয়ে এসেছে। এটা তোর, এটা তোর। এ কি, কার ফটো? চল চল জিজ্ঞাসা করি।
মধু। এটা কে রে মা? বন্ধু বাবা, বোম্বাইতে দেখা হয়েছিল। শ্রেব বন্ধুই? আমার নজরে তো পড়েনি, কিন্তু তোর নজরে পড়ে গেছে। ভেবেছিলাম ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব, কিন্তু তুই নিজেই দেখে নিলি। একে গায়ে আসার জন্য বল মা। কখন থেকে ফোন বাজছে, কেউ তুলছে না। হ্যালো, পাগলা হাতি বলছি। নমস্কার। কে বলছেন, কাকে চাই? আমি মধু বলছি। হাই, কি ব্যাপার? আমি রাজার সাথে কথা বলতে চাই। গ্রামে বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি? খুব আর্জেন্ট আছে। বাড়ির সবাই ভালো আছে তো? চাষবাস কেমন চলছে? এই, রাজাকে ফোনটা দেবে কিনা? এই বলছে, অশিক্ষিত মেয়ে কথাকার, ফোনে কি করে কথা বলতে সেটাও জানে না। এই রাজা, গ্রাম থেকে মধুর ফোন। মধু মধু। হ্যালো, থাকতে পারি? ঠিক আছে, চলে যাচ্ছি, প্লিজ। ঠিক আছে। হাই, আপনি কেমন আছেন? খুব ভালো। বাবা দেখা করতে চায়, আপনি আসবেন? আমি কেন দেখা করব? হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাম খুব সুন্দর, বেড়ানোর জন্য চলে আসুন। ঠিক আছে, বাই। বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো? কিছু না, আমি 10 দিনের জন্য একটু বাইরে যাব। কি কাজে? আমাদের বাড়িতে যে মেয়েটা এসেছিল না? হ্যাঁ। ও আমাকে ওদের গ্রামে যেতে বলেছে, ভাবছি ওদের গ্রামটা একবার ঘুরেই আসি। বেশ তো, যাও না। কোন গ্রাম বললে? মহেন্দ্রপুর। মুম্বাই এক্সপ্রেস কখন আসবে? 10টায়। আজকে লেট হবে না তো? আজই সঠিক সময় আসছে। কতদিন লেট আসে? 365 দিনের মধ্যে 300 দিনই লেটে আসে। তাহলে আজকে ঠিক সময় আসবে কি করে বললেন? বলছি তো আসবে। স্টেশনে ঢোকার মুখে 8 ঘন্টা রেড সিগন্যাল হয়ে থাকে, আজ এমন কিছু হবে না তো? না, হবে না। কোন প্ল্যাটফর্মে আসবে? 3 নম্বর। পরে প্ল্যাটফর্ম বদলাবে না তো? বলছি তো 3 নম্বর প্ল্যাটফর্মে মুম্বাই এক্সপ্রেস ঠিক 10টায় আসবে। এরকম অ্যানাউন্সমেন্ট কেন হয়? এখনই করব। S7 কোচ কোথায় দাঁড়াবে বলতে পারেন? লালগোলা কি এখানে দাঁড়াবে? না, তোর বাড়িতে যাবে। আমি ড্রাইভারকে বলে দিয়েছি, তোর বাড়িতে গিয়েই দাঁড়াবে। বুঝতে পেরেছিস? আপনি এসব কি বলছেন? উল্টোপাল্টা প্রশ্ন করলে এরকমই উত্তর মিলবে। ঠিক 10টায় আসবে তো? তোমার প্রেমিক আসছে, ওখানে বসে ওর কথা ভাবো। চত্ব সব
অনেক দূরে, যেখানে জোছনা মেখে সারা গায়ে, তোমায় ছুঁয়ে যাবে এ মন, রঙিন হয়ে উঠবে ভালোবাসায়। উড়ি বাবা উড়ি বাবা উড়ি উড়ি বাবা, উড়ি বাবা উড়ি বাবা উড়ি উড়ি বাবা, হে জানি যা চলো যাই সে দেশে, এ মন তুমি আজ ছুঁয়ে যা, হে জানি যা চলো যাই সে দেশে। কোনো মেঘ সেখানে মিশে কত স্বপ্ন, ও চোখেতে আমার মরণ, এ যেন কোন শুভ লগ্ন, বিধি রাখবো এ চোখে তোমায় কখনো ছাড়বো না না না, বাকি আছে ভালোবাসার অনেক গল্প শোনা, আরো কাছে কাছাকাছি এ যে নয় স্বপ্ন, যে কোনো স্বপ্নের সুমধুর লগ্ন, জানে যা চল যাই সে দেশে, এ মন তুমি আজ ছুঁয়ে যাও, এই সময় হল কাছে আসা, চল সে দেশে যার নাম ভালোবাসা, চলে যাব আজ সে দেশে যেখানে আকাশ গায়ে মেশে, পাখিরা গায় ভালোবাসার গান, এ সময় উঠবে ভরে যে পান। ওকে আমি আপনার
এসেছি। আপনার লোক কেন হামলা করলো বলুন? ওকে জীবিত কেন ছাড়লি তুই? হ্যাঁ, তার মানে আপনার কথা সব হয়েছে? হতেই হবে, আমি যেটা বলেছি সেটা হতেই হবে। যে কাজটা দেওয়া হয় সেটা করে দেখানোই পুরুষত্ব। ও কি করেছে? কেন ওকে মারতে চাইছেন? ওকে তুই তা জানিস, ও যে বাঁচার কোনো অধিকার নেই সেটা তুই জানিস। কেন বলুন কেন? যদি তুই ওকে মেরে আসতিস পুরো গ্রামের মানুষদের খাওয়াতাম। ঠাকুমা এসব কি হচ্ছে? আমি রাজাকে বিয়ে করতে চাই। এই পরিবারের সাথে সম্পর্ক করার ওর কোনো অধিকার নেই। চলো ভেতরে চলো। সরকার থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। জানিস তুই কোথায় দাঁড়িয়ে কি বলছিস? ছাড়বো ভেবেছিস? যদি মায়ের দুধ খেয়ে থাকিস আমাদেরকে বাদ দিয়ে দেখ। প্রতাপ, এটা কি ধরনের বিচার? আমার নজরে যেটা নেয় সেটাই হবে। সব মানুষ যাতে তার অধিকার পায় সেই জন্যই সরকার আইন বানিয়েছে। না বাবু, আমরা গরিব মানুষ, কোন রকমে কাজ করে দিন কাটাই। আমরা যদি কথা ওদের কথা শুনলে পরে কোনো গন্ডগোল হবে না। আজ তোমাদের ভোটে দাঁড়াতে দিচ্ছে না, কাল যখন ভোট দিতে দেবে না তখন কি করবে? এই ভোট হবেই, এই ভোটে কোনো মহিলাকে দাঁড়াতে হবে। আমাদের এখানে কে আছে? ফুলমতি দেবী। আমি? ও পারবে তো? কেন পারবে না কেন? অনেক পড়াশোনা করেছে, শিক্ষকতা করে, ভোটে লড়ার মতো সব ক্ষমতাই ওর আছে। কিন্তু জিততে পারবে তো? লক্ষ্মী, তুমি একজন নাগরিক হিসাবে ফুলমতিকে ভোট দেবে তো? অবশ্যই দেব। সবাইকেই দিতে হবে। আপনি আমাদের জন্য না বিপদে পড়েন। সব বিপদ আমি দেখে নেব, তুমি গিয়ে নমিনেশন জমা দাও। বড়বাবুর কাছ থেকে পারমিশন নিয়েছেন? মহেন্দ্র সিংই আমাদের পাঠিয়েছেন।
পলি, খুব চর্বি হয়েছে। হ্যাঁ, প্রধান কথার মানে বুঝিস? আমার কথাটা শুন, প্রধানের চেয়ার পবিত্র জিনিস, তার জন্য পবিত্রতা দরকার। আজ আমি তোকে পবিত্র বানাবো। আমায় ক্ষমা করে দাও। শুনে রাখ, এই গ্রামে ভোট হবে আর ফুলমতেই জিতবে, এটাকে কেউ বদলাতে পারবে না। যা এখান থেকে। ওই, এটা কি করছিস তুই? গ্রামের মানুষের সামনে তোর দাদা আমার ভাই ও বোনাইকে মারধর করেছে, তার ছবির জন্য আমার ঘরে কোনো জায়গা নেই, এমনকি তোর জন্য না। যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। মা, কিসের মা? আমার ছেলে আর জামাইকে তোর দাদা পিটিয়েছে, তারপর আমি তোকে কি করে থাকতে দিই? তুই যেদিন থেকে আমাদের পরিবারে এসেছিস সেদিন থেকে আমাদের মান সম্মান সব চলে গেছে। এর সাথে কথা বলার দরকার নেই। বেরিয়ে যা। এই চল বাইরে, চল বাইরে, এই বাইরে চল, চল। আমাকে ঘর থেকে বের করে দেবেন না বাবা। বাবা, একে বের করে দিন, চল। এটা তোমারই বাড়ি মা, কেঁদো না, ভেতরে যাও। বাবা, এটা কি করলেন? হ্যাঁ, ও এখানেই থাকবে।
রাখতে হবে, এখানেই থাকবে। ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমরা বেঁচে থাকব। রাস্তা ছাড়ো, সবাই ফিরে যাও, মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তোমরা একটা নিচু জাতের মেয়েকে ভোটে দাঁড় করিয়েছো, প্রধান মানিয়েছো, আমরা এটা মানি না। তোমাদের মানা না মানায় কি এসে যায়? এখানকার মানুষ ওকে জিতিয়েছে, তাই ও প্রধান হয়েছে। এই মন্দির আমাদের পূর্বজরা বানিয়েছে, এইসব ছোট লোকেরা না। আর একটা কথা শুনে নাও, এই মন্দির আর ভেতরে থাকা ভগবান আমাদের, তারাও এই কুকুরগুলোকে। এই কথা বলার তুই কে? কে কোথায় থাকবে, কীভাবে থাকবে, এর বিচার করবে ভগবান। মহেন্দ্র সিং, তুমি তো আমাদের লোক, এদের সাথে তুমি থেকো না। এই তোদের মতো পাপীদের সঙ্গে আমার তুলনা করিস না, এখান থেকে চুপচাপ চলে যা, ভেতরে এসো। যদি এক পাও এগিয়েছিস কেটে ফেলে দেবো। বাবু, ফুলমতিকে মেরে ফেলেছে। ভগবান আমাদের এমন জীবন কেন দিয়েছে যে আমরা তাকে দর্শনও করতে পারবো না? এই কে মেরেছিস বল, কে মেরেছিস? ফুলমতিকে কে মেরেছিস? কে মেরেছিস? এ মেরেছে। জীবনের বদলে জীবন, আর ফুলমতির উপরই সারা করা হাত। কি চাই বলো? আপনার স্ত্রীর জীবন। এই কেন, খুব কষ্ট হলো তাই না? ভাবুন তো এর কত কষ্ট হচ্ছে, একটা নিরীহ মহিলার প্রাণ নিয়ে আপনাদের কি লাভ হলো? কি হয়েছে বলো, আমাদের সম্পর্কটা ভুলো না মহেন্দ্র। সম্পর্ক? সম্পর্কর মানে আপনি বোঝেন? আপনাদের মতো ছোট জাতের লোকেদের আত্মীয় ভাবতেও আমার ঘৃণা বোধ হয়। এ মহেন্দ্র, তোর আদরের বোন এখানেই থাকে, এটা ভুলিস না। ওই বোনের জন্য তোমরা এখনো বেঁচে আছো, এটা কিন্তু ভুলে যেও না। কি রে, আমাদের বাড়ি এসে আমাদের উপর চোখ রাঙাচ্ছিস? ভাগ্য বলো এখনো বেঁচে আছিস। আপনার বয়সকে আমি সম্মান করি, ভালোদের জন্য আমি মহেন্দ্র আর খারাপদের জন্য আমি যমরাজ, কেটে ফেলে দেব। একটা কথা বলুন তো, প্রধানের পদবি কি আপনার বাপ ঠাকুরদার জমিদারি? জমিদারি শেষ হয়ে গেছে, এটা কিন্তু প্রজাতন্ত্র, সবাই সমান। অপরাধ যেই করুক না কেন, সে কিন্তু অপরাধী। ভুলে যেও না, আজ নয়তো কাল ফুলমতির অপরাধের শাস্তি তোমাদের সবাইকে পেতেই হবে। তোমরা কোন ভগবানের পুজো করো? হ্যাঁ, গ্রামের মানুষ যখন মন্দিরে পুজো করতে যায় তাদের মেরে ধরে তোমরা তাড়িয়ে দাও? তোমাদের ভগবানও ক্ষমা করবে না। যে গরিব মানুষকে তোমরা মন্দিরে অপমান করেছো সেই গরিব আজকের পর থেকে তোমাদের চৌকাট মারাবে না। তোমাদের ঘরের কাজ আর জমির কাজ আজকের পর থেকে তোমরাই করে নিও, তবেই তোমরা এদের মূল্য বুঝতে পারবে। মন্দিরে প্রবেশ করার অনুমতি না পাওয়া এই গরিবদের জন্য এই গ্রামে, এই গ্রামে মন্দির বানিয়ে এদের হাতেই যদি মূর্তি স্থাপন করতে না পারি, করেই ছাড়ব।
কেন এসেছে? বনের সঙ্গে জমি জমার ব্যাপারে কিছু কথা ছিল। আমার বোনকে আপনাদের ঘরের বউ করে পাঠাচ্ছি। আজ থেকে আমার বোনের সবকিছু আপনারাই। কেমন আছিস বোন? ভালো আছি। এটা আমাদের বাড়ির দলিল, এটা চাষের জমির দলিল, এটা মিলের কাগজপত্র। বলছিলাম যে আর এখান থেকে তোর যেটা খুশি নিতে পারিস। কি হলো? এসব আমার চাই না। মায়ের নামে নদীর ধারে যে ছবিকে জমি আছে আমাকে সেটা দিয়ে দাও। কিন্তু মালা, ওই জায়গা তো মন্দিরের জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে যতই সুখে থাক, বাপের বাড়ি থেকে সম্পত্তি না পেলে কি করে সুখী হবে বলো? আসল কথা হলো, মায়ের সম্পত্তি মেয়েরই অধিকার, তবেই তো সুখে থাকবে। মহেন্দ্র সিং, বোনের ইচ্ছে যদি দাদা পূরণ করতে পারে তবেই তো বোন সুখী হবে। আমাকে ক্ষমা করে দাও। কি জন্য জমিদার বাবু? আপনার বোনকে দিয়ে ওরা কাগজ লিখিয়ে নিয়েছে, আমরা জানি সব। এই মন্দির আমাদের, ওদের সবাইকে মেরে তাড়িয়ে দাও। মন্দিরের আশেপাশে কেউ যেন না আসতে পারে। হ্যাঁ, তোমাদের মন্দির করে দেবো বলেছিলাম, কথা রাখতে পারলাম না। আপনার বাড়ি আমাদের মন্দির, আপনি আমাদের দেবতা। ঠিক বলেছে, আপনার ঘরই আমাদের মন্দির। তোমাদের সামনে আমি হাত জোড় করছি, দয়া করে আমাকে ভগবান বানিও না, তোমরাই ভগবান। আমি তোমাদের সেবা করতে চাই। আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করছি, একদিন না একদিন এখানে মন্দির প্রতিষ্ঠা হবেই, আর তোমরা সবাই পূজাও করতে পারবে। ততদিন পর্যন্ত এটাই তোমাদের কাছে মন্দির। মহেন্দ্রপুর গ্রামের প্রধান ফুলমতি দেবীকে খুন করার অপরাধে অপরাধী মঙ্গল সিংকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আচ্ছা লক্ষ্মী, তুমি কি মালার স্বাদ দিতে চাও? এটা তো আমারও ইচ্ছে। যাই ঘটুক না কেন, মালা আমাদের ঘরেরই মেয়ে, ওর স্বাদ দিতেই হবে। কিন্তু ওরা হতে দেবে না লক্ষ্মী। তুমি চাইলে সবই সম্ভব। শুনুন, আমি আমার বোনের স্বাদ দিতে চাই। এইসব অনুষ্ঠান আমরা কেন করতে যাব? ও আমাদের শেষ করে দিয়েছে, আর ওরই বোনের স্বাদ হবে এখানে। এখানেই হবে। নমস্কার।
ভেতরে এসো। এসো, সবাই ভেতরে এসো, এসো। নমস্কার। তুই বস, বস। পার্বতী, এসব খাবার ঠাকুর ঘরে রেখে এসো, পুজো শেষ হলেই খাওয়া হবে। মহেন্দ্র সিং, তুমি এখনো আমায় চিনতে পারোনি। শোনো লক্ষ্মী, তোমরা যেসব খাবার নিয়ে এসেছ সেগুলো নিজে হাতে আমার বৌমাকে খাইয়ে দাও। আচ্ছা। ছোট বাবু ঘুমোচ্ছে তো, আমি খাবার নিয়ে যাব। তাহলে আমরা আসি, আসিনি মা? আনন্দের দিনে এইভাবে চোখের জল ফেলিস না, আপনাকে অনেক ধন্যবাদ। আরে এটা কি বলছো, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, ধন্যবাদ তো তোমাকে দেওয়া প্রয়োজন। আচ্ছা, ভালোভাবে চলে আসি। কি হচ্ছে বুঝতে পারছি না। জমিদার বাবু, কি হয়ে গেল? সবাইকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে চলো। চলো, বিষ মিশিয়েছে।
Oh.
বলরাম, তুমি পালাও। জমিদার বাবু, না সাথে যা হয়েছিল তোমাকে তা আমি লুকিয়েছি, আমার ভালোবাসাই এর জন্য দায়ী। প্রথম প্রথম আমি তোমায় ছোটবাবু বলেই ডাকতাম, কিন্তু তোমায় এত ভালোবেসে ফেলেছিলাম যে নিজের ছেলে মনে করতে শুরু করি। তোমার প্রতি আমার এত ভালোবাসা, সত্যিটা লুকিয়েছিলাম, কিন্তু এমন কপাল আজ সব সত্যিই বলতে হলো। এখন থেকে আপনি যা করবেন আমি আপনার সঙ্গে আছি। জানতে পারলাম আপনারা কেমন। আমি এখানে কাউকে মারতে আসিনি,
আমার বাবার ইচ্ছে পূরণ করতে এসেছি, মন্দিরে প্রতিষ্ঠা করতে। আমার ইচ্ছে না হলে এই মন্দির তৈরি হবে না। আমি পারমিশন নিতে আসিনি। জানিস তো আমি কে? নিজের পরিচয় দেওয়ার দরকার আপনার হবে, আমার নয়। যাদের জন্য তুই এই কাজ করছিস সেই গ্রামে তাদের লাশের পাহাড় বানিয়ে দেব। মারতে আসিনি এটা বলেছি, মারতে জানি না এটা বলিনি তো। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, বেশি চেঁচালে তোর অন্য হাতটাও কেটে ফেলবো। আমি খুব বড় ভুল করেছিলাম, ভেবেছিলাম মহেন্দ্র সিং এর পরিবার চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ওই সময় তোকে না মেরে ছেড়ে দিয়েছিলাম, এখন ভাবছি কেন তোকে মারলাম না। ভুল জেনেও যে ভুল করে সে শয়তান, একই ভুল বারবার করলে সে মূর্খ, কোনোদিনই ভুল না করলে সে ভগবান, আর না জেনে ভুল করে প্রায়শ্চিত্ত করলে সে হয় মানুষ। মানুষ হওয়ার জন্য আপনাকে আমি সময় দিচ্ছি। আগামী 15 তারিখ আমার বাবার জন্মদিন, আর ওই দিনই মন্দির প্রতিষ্ঠা করব। আর মন্দিরের দরজা শুধু একটা জাতির জন্যই খোলা থাকবে, সেটা হলো মানব জাতি। নিজেকে মানুষ মনে করলে চলে আসবেন, যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে মন্দিরেই বলি দেব। মনে রাখবেন। সেই দিনের ছোকরা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেল, আর আপনি কিছু বলবেন না, চুপ করে থাকবেন? দেখুন দাদা, এটা এখন আমাদের কাছে মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আপনি কিছু একটা করুন। আপনি চুপ করে আছেন কেন, কিছু বলুন। চিৎকার করো না, ওকে আটকাবো না, খতম করে দেব। আগামী 27 তারিখ শুভ দিন, বড় পবিত্র দিন, তিথি সপ্তমী, রোহিণী নক্ষত্র। সকাল 9টা থেকে 10টার মধ্যেই শুভ সময়। এই সময় কুম্ভাভিষেক করলে খুব ভালো ফল পাওয়া যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, শিবলিঙ্গ একবার উঠালে যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হয় ততক্ষণ মাটিতে রাখা যাবে না, তাতে যাই হোক না কেন। এই পুণ্য কাজে অনেক বাধা আসতে পারে। একটা জরুরি কথা, চুপচাপ মুম্বাই চলে যাই। আপনি কি বলছেন? বলছি তো, মানছে না তো, আপনি চালিয়ে যান। পুনরায় ভেবে দেখো বাবা, ভগবানের দয়াতে আমাদের কাজ সফল হবে। কর্মণ্যে বাধিকরস্তে মহাফলেষু। হে অর্জুন, তুমি শুধু কর্তব্য করে যাও, ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এই কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। নমস্কার। এই এই গ্রামের মন্দিরের প্রতিষ্ঠা এই পাগলা হাতির ভরসায় রাজা করছে, এর জন্য এই গ্রামের প্রত্যেক মানুষকে মন্দিরের প্রতিষ্ঠা দিন আসতেই হবে। যা গিয়ে সবাইকে বলে আয়, ঠিক আছে? কি, আরে আরে, সব কোথায় গেল, কোথায় গেল সব? এরা মনে হচ্ছে আমার দিকে আসছে, তাই আমার চালারা পালিয়ে গেছে। আরে আরে, পালা পালা পাগলা হাতি, পালা পালা। এ কি, ওরা তো ওদিকে চলে গেল। ছি, আমি সবসময় বোকা হয়ে যাই। সালা পূজারি, মন্দির নিয়ে এত কিছু হওয়ার পরেও তুই রাজাকে মন্দির প্রতিষ্ঠার দিন ঠিক করে দিয়েছিস। আমি অভিষেক কখনোই হতে দেবো না। এই গ্রামের কোনো মানুষ ওকে সাহায্য করতে আসবে না, যদি কেউ করে কেটে ফেলবো। প্রণাম গুরুমা। মঙ্গল হোক, মঙ্গল হোক। আমার মেয়ের কাছে আপনার অনেক কথা শুনেছি, ওই মন্দির যাতে তৈরি না হয় এরকমই কিছু করুন, ব্যাস। পূজা যোগ্য যা ইচ্ছা করুন, যত টাকা লাগে ভাববেন না। কি জানি কি হবে, সব ভালোর জন্যই হয়, যা হবে তা ভালোই হবে। ওর যেন কোনো ক্ষতি না হয়। বিধির বিধান কে বদলাবে? বেঁচে গেছি। ছি, এর জন্য আমার গ্রাম একদম ভালো লাগে না। মুম্বাই অনেক ভালো ছিল,
এখানে আসা আমার একদম ঠিক হয়নি। তুই 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 সেই হাতি না? এই আমি পাগলা হাতি, তুই কে রে? আমাকে চিনতে পারছো না? আমি কে? আমি সেই পাশের গ্রামে চারটে জীবন নিয়েছিলি, সেই চারটে জীবনের মালিক হচ্ছি আমি। আমি সেই চমনলাল। চমনলাল? হ্যাঁ। তুই কাদের কথা বলছিস? কাদের কথা বলছিস? ভুলে গেছো না তুমি সেই পাশের গ্রামে চারটে মুরগি চুরি করেছিলে, বাদরের বাচ্চা? কি রে, দশ বছর আগে মেরে ফেলা চারটে মুরগির কথা বলছিস? একটু ভাব, আমি যদি মুরগি চুরি না করতাম তাহলে ওই মুরগি তুই তো খেয়ে ফেলতিস। আমি কেন খাবো? আমি সেই চারটে মুরগি দিয়ে মুরগির ফার্ম বানিয়ে সেই চারটে মুরগি থেকে চল্লিশটা, চল্লিশটার থেকে চারশোটা, চারশোটার থেকে চার লাখ বানিয়ে এই সারা দুনিয়ায় মুরগির ফার্ম বানিয়ে বড়লোক হয়ে যেতাম, তুই আমাকে আটকে দিলি। ঠিক আছে, আমাকে কি করতে হবে? ওই চার লাখ মুরগির পয়সা দিতে হবে। চার লাখ মুরগির টাকা? দাঁড়া, কি হিসেব করছে রে? আরে বাবা, এরা চারটে খুন করেছি বলে এদের দিয়ে প্রচুর কাজ করিয়ে নিয়েছি। আরে এরা জেনে যায়নি তো, এর আগে এখান থেকে কেটে পড়ি। এই সবাই আমার সাথে চলো। কোথায় যাবো? মুম্বাই। এখনো তো পুজোই শেষ হয়নি, এখনই কি করে যাই? এর থেকে বড় বড় মন্দির সেখানে আছে, ওখানে প্রতিষ্ঠা দেখবে, এখানে আমি থাকলে অসুবিধা আছে? অসুবিধা মানে? 4:40 হয়ে যাবে, এখন তো 3:30। আরে জীবনের কথা বলছি আমি। ওহো, এখনো পর্যন্ত চারটে প্রাণ নিয়েছো, এখানে থাকলে 40টা প্রাণ নেবে, এটাই তো বলতে চাইছো? কি রে, আমার উপর কথা বলছিস, আমায় ধমক দিচ্ছিস, তোদের ব্যাপারটা কি? চারটে প্রাণ নিয়েছো, চারটে প্রাণ নিয়েছো, এই কথাই বলেছো না? এবার বলো তো সত্যি করে কাদের প্রাণ নিয়েছো? তোরা জিজ্ঞেস করেছিস? এমনিতেই জেনে গেছি আমরা। জানিস তো ভেতরে রাখ, বাইরে কেন আনছিস? কেন রে, চারটে মুরগি মারাকে খুন বলিস? তাও আবার চুরি করা, অর্ধেক দামে বেচে, ট্রেনের টিকিট না কেটে বম্বে পৌঁছেছো। আমি চার চারটে প্রাণ নিয়েছি বলে আমাদের দিয়ে কি না করিয়েছো? পায়খানার জলটাও বড়িয়েছো সারা। শুধু তাই না, মাঝরাতে জাগিয়ে তেল মালিশ করার নাম করে কোথায় না কোথায় মালিশ করিয়ে নিয়েছে। শুধু তাই কি ভাই, ঘরের মধ্যে মেয়েদের নিয়ে যাতা করেছে আর আমি পাড়া দিয়েছি, মনে হয় আমিও কারুর প্রাণ নিয়েনি। তাহলে তোরাও মুরগি মারবি? আমরা তোমাকে মারবো। ওরে বাবা পালাই। Hey!
বাধা দিলে আপনাকে পুলি দেব বলেছিলাম না।